হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আছি গুলশান রিও লাউঞ্জ গুলশান 2 এ পিঙ্ক সিটির 12 তলায় শারবান 12 তলায় না 14 তলায় ওইখানে আমরা সবাই যাচ্ছি আজকে লাঞ্চ করব ওখানে বাফেট লাঞ্চ অন দ্য ওয়ে এই যে আমিনা মাওয়া আলবি গাড়ি চালাচ্ছে সবাই তো খাবে আমরা মাত্র চলে আসলাম গুলশান পিঙ্ক সিটিতে তো এই হলো ক্যাফে রিও লাউঞ্জ সো এটা গুলশান 2 থেকে এখানে আসলে এই যে রিও লাউঞ্জ এখন আমরা ঢুকতেছি এই যে আমিনা গেট খুলে দিচ্ছে আমাকে এটা হলো লিফটের 7 সরি আগে ভুল ইনফরমেশন দিয়েছি এটা লিফটের 7 ভিতরের ইন্টেরিয়র ডিজাইন এভরিথিং ইজ ভেরি নাইস খুব সুন্দর এই যে আমরা এই টেবিলে বসেছি আজকে আমাদের সাথে আমার বড় মামাও আসছে মামা হ্যালো দেন সবাইকে একটা হ্যালো অনেক বড় স্পেস তো আমরা লাঞ্চ করতে চলে আসলাম তোমরা খাবার নেওয়া শুরু করে দিছো অলরেডি মামা কি কি নিছো আমি নাকি খেলতে গেছে বাচ্চাদের খেলার জায়গাও আছে পাশে রয়েছে সুশি আব্বু আমাদেরকে ট্রিট দিচ্ছে আব্বু এই আমিনা তুমি খাওয়া শুরু করে দিছ কি খাচ্ছ তুমি এই দেখেন বাফেটে সবচেয়ে বেস্ট লাগতেছে রিও লাউঞ্জের এই কাচ্চিটা মানে ফুল অফ চিকেন আপনি আনলিমিটেড সরি আনলিমিটেড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কোকটা দিব আচ্ছা তো আমার এখানে সবচেয়ে ভালো লাগছে কি এখানের কাচ্চিটা একদম দেখেন এত মাটন মানে আনলিমিটেড মাটন আপনি আপনার ইচ্ছা মতো মাটন নিয়ে খেতে পারবেন সো কাচ্চি লাভাররা অবশ্যই এখানে চলে আসতে পারেন এই যে আমি কি কি নিয়েছি দেখেন এগুলো নিয়েছি ক্রিম স্যুপ আলবি গাড়ি পার্কিং এর ওখানে আমি তোমার জন্য পিজা নিয়ে আসছি এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন এই প্লেসগুলো খুবই সুন্দর আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই যে ওরা এখানে পোজ মেরে দাঁড়ায় আছে দুইজন আচ্ছা ওয়েট তোমাদের ছবি তুলতেছি একটু ওয়েট করো খালি আমাদের খাওয়া শেষ হলো এবং এখানে মানে জায়গা অনুযায়ী এটা হলো গুলশান 2 নাম্বার পিঙ্ক সিটির উপরে বাট প্লেস অনুযায়ী খাবার এত রিজনেবল ছিল লাইক মাত্র 1050 টাকা করে পার পার্সন এবং সাথে অনেক আইটেম এবং খাবারগুলো খুব বেশি সুস্বাদু আপনারা অবশ্যই আসবেন এবং তাদের ডেকোরেশন বিহেভিয়ার হসপিটালিটি খুবই ভালো লেগেছে আমাদের অবশ্যই আসবেন এবং আপনার বাজেটের মধ্যেই ইনশাল্লাহ আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করেছি একটা হালকা আইডিয়া দেওয়ার জন্য রিও লাউঞ্জের ব্যাপারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম